আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, আমল, গুরুত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জিলহজ মাসের প্রথম 10টি দিন গোটা বছরের সমস্ত দিনের ওপর সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব রাখে, ফজিলত রাখে। আফজাল আইয়ামিদ দুনিয়া হাদিস আসছে আলোচনায়, দুনিয়ার যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজের প্রথম 10টি দিন। এর চাইতে ফজিলতের দিন অন্য কোনো দিন নেই। রাত নিয়ে যদিও দ্বিমত রয়েছে রাতের ক্ষেত্রে, যে রাতের ক্ষেত্রে কোনগুলি রাত বেশি উত্তম, এই ক্ষেত্রে সবচাইতে সুন্দর কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমন্বয় করে বলেছেন আলামাদের দুটি মতের মধ্যে। একটি মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন রাত হচ্ছে জিলহজের 10টি দিন রাত, আর একটি মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন রাত হচ্ছে রমজান মাসের শেষ 10টি দিন রাত, আর মাঝামাঝি যেটি সেটি হচ্ছে শক্তিশালী মত এবং সেটি দলিল ভিত্তিক মত, সেটাই হচ্ছে বেশি সহি। তা হচ্ছে যে দিনকে কেন্দ্র করলে জিলহজের প্রথম 10টি দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন, এমনকি রমজানের দিনগুলি চাইতেও শ্রেষ্ঠ দিন। রাতকে কেন্দ্র করে যদি বলা হয় তাহলে রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষ 10টি রাত, কারণ তাতে রয়েছে লাইলাতুল কদর, কদরের রাত। আর জিলহজের প্রথম 10টি দিন কেন উত্তম এ বিষয়ে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির উক্তি ইনশাআল্লাহ আলোচনায় আসছে, তখন বলব, এখন না বলে। এই 10টি দিনের আলোচনার গুরুত্ব আরও বেশি এই জন্য বেড়ে যায় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা এই দিনগুলির ফজিলত সম্পর্কে ওয়াকিফাল নয়। হাদিসে থাকলেও তারা ভ্রুক্ষেপ করে না, মানে আরবরা যেভাবে গুরুত্ব দেয়, আরব দেশে এসে এই গুরুত্বটা বুঝেছেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে সৌদি আরব বা আরব দেশ আসার আগে কিন্তু এই জিলহজ মাসের 10টি দিন কত কেটেছে দেশে, কিন্তু তেমন কোনো সমাজে, গ্রামে, শহরে, কোথাও মসজিদে এইরকম গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করতে দেখেননি। গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করতে দিয়েছেন বিদাতি ইবাদত, শবে বরাতের ইবাদত, শবে মেরাজের ইবাদত, বিদাতি ইবাদত দেখেছেন। তার সুন্নতি ইবাদতের ভিতরে রমজান মাসে দেখেছেন, রমজান মাসের শেষ 10 দিনে, তাও সবগুলিতে না, বিশেষ করে শুধু 27 ওইটা দেখেছেন, অসম্পূর্ণ দেখেছেন। কিন্তু এই 10টি দিন যে এত বেশি ফজিলত রাখে, অথচ আমাদের বাংলা ভাষাভাষীরা, কারণ আমার আলোচনা যেহেতু বিশেষভাবে বাংলাভাষীদের জন্য, তার সাথে ভারতের লোকেরা, পাকিস্তানের উপমহাদেশের লোকেরা এই 10টি দিনের গুরুত্ব তেমন দেয় না। এখন একটু কোরআন এবং হাদিসের এবং সহি আমলের কিছুটা চর্চা হচ্ছে, যে সেই জন্য মানুষ জানছে, অনেকে আমল করছে, তাও সামান্য। যে এমনকি যারা আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুসারী ছিল আর আছেও, তারাও কিন্তু এই 10টি দিনের ওইভাবে গুরুত্ব দেয় না। ওই আরাফার দিনটার গুরুত্ব দিয়ে একটু রোজাটা রাখে, আর কোরবানির দিনে কোরবানি করে, এই 10টা দিনের মধ্যে 9 তারিখ 10 তারিখের এই আমলগুলি করে, আর হাজি সাহেবরা হজ করে, আর এমন কোনো আমল কিন্তু দেখা যায় না সাধারণত। এই জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে, এবং এই বিষয় সম্পর্কে এর আগেও আলোচনা হয়েছে, আজকে যে আলোচনাগুলি করব সেই আলোচনাগুলি শুনে আরও বেশি আমাদের গাফিলতি দূর করতে হবে, এবং আমাদের যারা আপনজন কাছের লোকেরা আছে তাদের কাছে এই সন্ন্যত, মৃত সন্ন্যতকে জীবিত করার উদ্দেশ্যে তাদের কাছে বেশি বেশি এই কথাগুলি পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10কের ফজিলত। এই মর্মে কোরআনে কারিমে দুটি আয়াত আমরা পাই, বা দুটি জায়গায়
আলোচনা পাই। সূরা ফজর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরে ওয়া শাফে ওয়াল ওয়াতরে, ফজরের কসম, ভোরের কসম বা ফজরের সালাতের কসম, ফজরের সময়ের কসম, দিন শুরু হয়, মানুষের কাজকর্ম শুরু হয় সে তখন থেকে। ওয়ালা ইয়ালিন আশরা, দশটি রাতের কসম। এই দশটি রাত বলতে রাত বলে দিন, দিন বলে রাত, দশ দিন বাইরে ছিলাম মানে শুধু দিন কিন্তু না রাত সহ, ওই রকমই দশ রাত মানে রাত আর দিন সহ। তো এই দশটি রাতের কসম, এর তাফসীর অধিকাংশ মুফাসসিরগণ করেছেন যে দশটি রাত মানে এই দশটি জিলহজের এই দিন রাত, এই জিলহজের আশর জিলহজের প্রথম দশ দিন, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশ দিনের কসম করেছেন। আর যে কোনো বিষয়ের কসম করেছেন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলির অবশ্যই গুরুত্ব রয়েছে, এমনিতে কসম করেনি, গুরুত্বপূর্ণ তার সৃষ্টির মধ্য থেকে বিষয়গুলির বা বস্তুগুলির কসম করেছেন। অশ্বাফে বলবধ, আর তারপরে জোড় বিজোড়ের কসম করেছেন, জোড় বিজোড় বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। এই ছিল একটি জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশ দিনের কথা উল্লেখ করেছেন। আর সূরা হজের আয়াত নম্বর আঠাশে রয়েছে, এই দিনগুলিতে এই দিনগুলিকে আয়াম মালুমাত বা আয়ামে মালুমাত আল্লাহ বলেছেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যাতে করে হাজি সাহেবরা তাদের বহু উপকারিতার বিষয়গুলিতে উপস্থিত হয় বা অংশ নেয়। হাজিদের জীবনে বহুমুখী উপকারিতা রয়েছে হজে আসলে, দিন দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে অনেক উপকার রয়েছে, অনেক হেকমা রয়েছে, রহস্য রয়েছে, ফায়দা রয়েছে, দিনের ক্ষেত্রে তো রয়েছেই, ইমান আমলের ক্ষেত্রে তো রয়েছে, পারলৌকিক জীবনের ক্ষেত্রে তো রয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও পার্থিব ক্ষেত্রেও রয়েছে, বহুমুখী উপকারিতার কথা আল্লাহ বলেছেন। ওয়াজকুর ইসমাল্লাহি, এবং তারা যেন আল্লাহর নামের জিকির আজকার করে, আল্লাহর নামের জিকির আজকার করে, আল্লাহর নাম স্মরণ করে, কখন, ফি আইয়ামি মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে, মালুমা মালুমনের বহুবচন বা মালুমাতিনের বহুবচন হচ্ছে মালুমাত, সর্বজনবিদিত সবার জানা এই দিনগুলি প্রসিদ্ধ দিন, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখবে তারা এই দিনগুলি সম্পর্কে অবশ্যই আইয়ামে মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে যেন তার আল্লাহর জিকির আজকার করে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করতে বিশেষভাবে বলেছেন, এবং যারা ভালো মানুষ তারা আল্লাহর জিকির আজকার বেশি সবসময় আল্লাহর জিকির করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস সূরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন। একমাত্র যখন মানুষ শৌচকার্য সম্পাদন করবে সেই সময়টায় আল্লাহর জিকির আজকার থেকে, জবানের জিকির আজকার থেকে বিরত থাকবে, তারপরেও তার অবস্থা আল্লাহকে স্মরণ করবে, যেটা হচ্ছে বাচনিক জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন না আপনি পেশাব পায়খানার অবস্থায়, কিন্তু আপনার অবস্থা আল্লাহকে স্মরণ করবে, লেসানুল হাল যেটাকে বলা হয় আরবি ভাষায়, অর্থাৎ আপনার অবস্থা, আপনি যে বান্দা দাস আর আপনার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, এই রবের সাথে অন্তরে সম্পৃক্ততা সবসময় আছে, বাথরুমে আল্লাহর সাথে অন্তরে সম্পর্ক আছে, কিন্তু সুবহান আলহামদুলিল্লাহ বলতে পারছে না, মুখে উচ্চারণ করে জিভা নড়িয়ে। আর আরেকটি হচ্ছে জিকির নাফসি, মনে মনে আল্লাহকে স্মরণ করা, এভাবে বুঝতে পারি জিকির নাফসি, মনে মনে আল্লাহকে সবসময় মনে রাখা। অনেক সময় জবানের জিকিরের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মনের জিকির, কারণ জবানের জিকির অনেকে করে, দেখেছেন না অনেকে আজকাল লোক দেখানো তসবিহ হাতে করে বেড়ায়, এটা বেদাতিদের লক্ষণ, সুফিদের লক্ষণ, সুফিদের থেকে এসছে, বেদাতপন্থীদের থেকে এসছে, আর এমনকি কিছু ফাসেকরাও তসবিহ হাতে করে বেড়াচ্ছে, তসবিহ ঝুলিয়ে বেড়াচ্ছে, দেখছেন আপনি আরও দেশে দেখতে পাবেন, কিন্তু তাদের বাস্তব জীবনে দেখবেন যে তাদের ভাষা খারাপ, তাদের আখলাক খারাপ, আমল খারাপ, বহুভাবে তারা জড়িয়ে আছে, কোনো সংশোধন নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কখনো করছে, এমনি তখন কখনো গল্প করছে। তাহলে এই জবানের জিকিরের ফায়দাই কী হলো, যদি তার
প্রতিফলন না ঘটে আপনার অন্তরের ওপর, আপনার জীবনের ওপর, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর, আপনার কর্মজীবনে, আপনার ইমান ইসলামের তাকওয়ার ওপর, কিচ্ছু না, লাভ নেই। তাহলে জবানে জিকিরের চাইতে মনের জিকির, মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ রাখা, কখনো আল্লাহকে অন্তর থেকে বের করি দেয়। যদি এই রকমের সত্যিকার, এটা প্রতিটি মানুষের হওয়া উচিত। আর যে যত বেশি এই ক্ষেত্রে উন্নতি করতে পারবে, সে তত বেশি নেক জীবন গড়তে পারবে, তত বেশি সে ভালো মানুষ হতে পারবে, কখনো তার দ্বারা পাপ হবে না। সবসময় তো আল্লাহকে স্মরণ আছে। দেখেছেন যে যাকে যত বেশি ভালোবাসে মন থেকে ভুলাতে পারে না, মন থেকে ভুলাতে পারে না। যে যত বেশি যাকে ভালোবাসে বা যেই জিনিসকে ভালোবাসে সেটাকে মন থেকে ভুলাতে পারে না। আপনার চাকরি চলে যাক, আপনার চাকরিটা খুব ভালোবাসার চাকরি ছিল, এটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সারা দিন রাত মগজে ওই কথাই ঘুরছে, ওই কথাই ঘুরছে যে হাই কি হলো, মন থেকে বের করার চেষ্টা করে পারেন না আপনি। আর যারা প্রেমের রোগে ভুগে গেছেন ওদের তো হাড়ে হাড়ে টের পাচ্ছে ওরা। প্রেমের রোগে যদি, এই হারাম রোগে কেউ যদি, নোংরামির রোগে কেউ যদি ভুগে থাকে, তাহলে সে ভালো করে বুঝে কত চেষ্টা করছে মন থেকে বের করে দেবো, আর মনের মধ্যে নিয়ে আসবো না, ওর দিকে মনটা ঝুঁকে গেছে, আর ওই দিকে ঝুঁকাবো না, পারছেই না, পারছে না। হারাম প্রেমের কথা বললাম, হালাল প্রেম, নতুন বিয়ে শাদি করে এসছে কত লোক ভালো ভালো চাকরি আমি দেখেছি আমাদের পরিচিতদের, যারা আমাদের আলোচনা শুনত, অনেকেই ভালো ভালো চাকরি ছেড়ে আসার পরে দুই মাস তিন মাস ছয় মাস থাকার পর আর পারেনি, থাকছে আমি আর থাকতে পারবো না, ছেড়ে দিয়ে চলে গেছে। আল্লাহ ওখানে ভালো রুজি দিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ চার স্ত্রীকে ছেড়ে থাকতে পারছে না। হালাল প্রেম, প্রশংসিত প্রেম, অসুবিধা নেই। ওই যে মগজে সব সময় ঢুকে আছে, বের করতে পারছে না, যার ফলে চাকরি পয়সা কিচ্ছু আপনার চোখে সামনে কোনো মূল্য রাখবে না। আপনাকে এইসব কথা কেন বলছি, এই জন্য যে আপনার আল্লাহর ভালোবাসাটা এর চাইতে অনেক অনেক গুণে বেশি হইতে হবে। বললে যে না মানু আসাদ্য হব্বাল্লিল্লাহ, যে সত্যিকার মমিন সে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে, তারপরে আল্লাহ রসুল সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসবে, নিজের জান চাইতে, নিজের প্রাণ চাইতে, নিজের বাপের চাইতে, মায়ের চাইতে, ধন সম্পদ চাইতে, দুনিয়ার সমস্ত কিছু চাইতে। শুধু মৌখিক কথা নয়, মুখে তো সবাই বলতে পারে, কাজে হইতে হবে। এটা সবসময় যখন মনে বসে থাকবে, এটা হচ্ছে জিকিরে নাফসি, মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ রাখ, সবসময় স্মরণ আছে। একটা পয়সা আপনার মেরে খেতে পারি না, একটা পয়সা এদিক ওদিক করতে পারি না, একটা আমি অন্যায় করতে পারি না, আল্লাহ দেখছে, আল্লাহ সবসময় আমরা এখানে বসে আছে, অন্তরে বসে আছে। সুবহানাল্লাহ, এই রকমের অবস্থা তৈরি করা হচ্ছে ইমানে কামেলের পরিচয়, পূর্ণাঙ্গ ইমানের পরিচয়। আম্বিয়া রসুলগণ এবং তাদের সাথী সঙ্গীরা এই স্তরে পৌঁছেছেন, সেজন্য সাহাবাই কেরামদের কারো যদি ভুল হয়ে গেছে, কেউ দেখেনি, কেউ জানতেও পারেনি, কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয়। জাহান্নামের আজাবের চাইতে দুনিয়ার একটু লাঞ্ছনা, অপদস্থ হওয়া, মানুষের সামনে মানুষ জেনে নেবে, এবং বিবাহিত ঠিক আছে সংসার করে দিবে, একদিন তো মরতে হবে, এখন যদি আমি এই সাজা শাস্তি নিয়ে মরে যাই তো জান্নাত পেয়ে যাব। কে আছে দুনিয়াতে আজকাল নিজে আসা অপরাধ করার পর এসে স্বীকার করবে, সে থানাতে এসে প্রশাসনের কাছে যে আমি অপরাধ করেছি, আমার যা সাজা শাস্তি হয় করে নেন। সাহাবাই কেরামদেরকে এইভাবে তরবিয়ত দিতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের ভিত্তিতে? ওই যে আল্লাহ স্মরণে আছে, এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে যে পাপটা হয়ে গেছে আর থাকতে পারছি না, কী ভুল করে ফেলেছি, যদি হয় সাথে সাথে ফিরে আসবো। এমন না যে অহরহ পাপ হইতেই আছে, পাপ হইতে আছে, কোনো ফ্যাক্টর নাই। পাপ করে যখন অভ্যাস হয়ে যায় তখন পাপ পাপই মনে হয় না, অধিকাংশ মানুষের অবস্থা। আজকাল সোশ্যাল মিডিয়াতে পাপ করতেই আছে, পাপ করতেই আছে, অশ্লীলতা দেখার পাপ, অশ্লীলতা শোনার পাপ, আর তারপরে গালাগালি করার পাপ, খারাপ কমেন্টস করার পাপ করেই যাচ্ছে, সুতরাং এগুলো কোনো পাপ মনে হয় না। মহিলার দিকে তাকানোর পাপ, মহিলার খবর শোনার পাপ, কোনো কিছুই মনে হয় না, অনুভূতি শেষ হয়ে গেছে, অনুভূতি নেই। যেমন প্যারালাইসিসের রোগীর ওকে ছন কিচ্ছু বুঝবেন না যে আপনি ছুঁয়েছেন, কিছু বুঝবেন না, ওই রকম হয়ে গেছে আজকে মুসলিম জাতি, যার ফলে অহরহ পাপ করে যাচ্ছে, ওর কোনো অনুভূতি নেই, এহসাস নেই।
তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার বলছিলাম। যাই হোক, কথা লম্বা না করে আসল কথার দিকে আসতে হবে, অনেক কথা বলার আছে।